আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে মরহুম রেজিস্টার মওদুদ আহমদ সাহেবের মৃত্যু খবরে মর্মাহত। আমি তার রোহের মাগফিরাত কামনা করি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের প্রতি, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ এই উপমহাদেশে একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি এই দুই পেশার মাঝেও তিনি একজন লেখক। তিনি একজন অমায়িক ব্যক্তি ছিলেন, সকলের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। আমার দীর্ঘ ওনার সাথে দীর্ঘ সময় কাজ করার আমার অভিজ্ঞতা এবং তার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ আমি আজকে ভাষায় প্রকাশ করতে পারব না। তিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। বাংলাদেশ একজন অত্যন্ত জনপ্রিয় এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন অভিভাবক হারালাম এবং আমি বিশেষ করে একজন অত্যন্ত দক্ষ আমার সহকর্মী হারালাম এবং তার পরিবারের সদস্যরা হারালো তাদের উপরে একটি বটগাছ। আমার বিশ্বাস যে এই রাজনৈতিক অঙ্গনে এবং বিচারালয়ে যে ক্ষতি এই মওদুদ আহমদ সাহেবের তিরোধানে হল, তার মৃত্যুতে হল, সেই ক্ষতি পোষানোর মতো নয়। আমরা আবার মরহুম মওদুদ আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাহাকে বেহেশত নসিব করেন।